এই রাস্তা দীপাগন করেন। তার যখন এরপরে একটু ফিরে যাই, যখন তিনি 1984 সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ঠিক তখনই, তারপর পরে অর্থাৎ 1986 সালে উনি এই বাংলার এই যে বজ্র নিরোধক এবং আমাদের যে অক্সিজেন দেয় এই গাছগুলো, আর সেই 60-70-এর দশকে আমাদের দেশে যে 70-80 ফিট করে যে তালবাসগুলো ছিল এগুলো প্রায় বিলুপ্ত হতে বসেছিল, সেই সেইটাই উনি মাথায় রেখেছিলেন। তার প্রেক্ষিতে উনি এখানে বজ্র নিরোধক কৃষকেরা কাজ করে, হ্যাঁ, সেই কারণে এখানে যাতে করে বজ্রপাত না হয় সেই কারণে এই গাছগুলো উনি লাগিয়েছিলেন। এবং পাশাপাশি এই তাল গাছ শুধু যে আমাদের শুধু মানে ঘর বাড়ির কাজে ব্যবহৃত হয় এমন কথা না, এর কাঠ থেকে শুরু করে এর রস এবং তাল সবই কিন্তু মানুষের কাজে লাগে, কারণ এর রস দিয়ে আমরা তাল মিস্ত্রি করতে পারি, গুড় করতে পারি, তারপর পাশাপাশি তালের পিঠা, এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য আপনি জানেন। তো এই ঐতিহ্যকে যেহেতু যখন আমরা হারিয়ে বসে মানে হারিয়ে ফেলতে বসেছি, ঠিক সেই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক ওনার নির্দেশনায় উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আমরা ওনার নেতৃত্বে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং সবকিছু পৃষ্ঠপোষক কিন্তু তিনি তার টিয়ার কালীঘাট থেকে শুরু করে উপজেলা পরিষদের সমস্ত টাকা দিয়ে উনি অর্থায়ন করেছেন, ফান্ডিং করেছেন, যার প্রেক্ষিতে এই কাজ আমরা গতবারে যেটা করেছিলাম তার চেয়ে অনেক কিন্তু শ্রীবৃদ্ধি হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এই প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু মন্ত্রী মহোদয়ের না, শুধু আমাদের না, আমাদের অত্র এলাকার সকল মানুষের। তো যাই হোক, আমি বিশেষ বক্তব্য দিতে চাই না, ওনার ওদের কাছ থেকে আমরা শুনবো। তো এটা যেন উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি হতে পারে এই জন্য এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার কাছেও আমি মনোযোগ আকর্ষণ করছি, ওনার ফান্ড থেকে যেন উনি যদি এখানে এখানকার শ্রীবৃদ্ধির জন্য উনি কিছু ফান্ডিং করেন তাহলে এটা আমাদের জন্য আরো সহায়ক হবে। যাই হোক, আজকের এই তালপিঠা মেলা শুভ সার্থক হবে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ কৃষি জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চেয়ারম্যানের সাথে সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মাঝে এবারে যে মানুষকে বক্তব্য দেওয়ার জন্য বলবো আমাদের যে বিশেষ অতিথি মহোদয়, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এবং দেখেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব আপনারা এসে এই যে এই বাতাস বসেন, এই বাতাস একটু বলেন দেখি আজকে কি কি পিঠা নিয়ে আসছেন আপনি এখানে? তাল বড়া, আচ্ছা, এই যে মেলাটা লাগার উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীর অনেক স্বপ্ন ছিল তাল গাছ, এই তাল গাছ থেকেই আমরা কিন্তু এই মেলা পিঠা মেলার একটা
মেলা দিয়েছে, আয়োজন করেছে, এটা সফল হোক আমি চাই, আমরাও আনন্দিত। এই তাল গাছগুলো কে লাগিয়েছিলেন? আমাদের খাদ্যমন্ত্রী খাদর মজুমদার। মানে অনেক লোক আসতো না এখানে ঘুরতে? হ্যাঁ, অনেক লোক আসতো বাইরে থেকে, অনেক লোক আসতো পর্যটন। একটু আপনাদের কাছ থেকে শুনলাম, অনেক সুন্দরভাবে সেজে গুজে আসছেন, কেমন লাগতেছে? সামনের দিনে আগামী আরো ভবিষ্যতে ভালো হবে, আরো কিছু আমরা ভালো কিছু আশা করি। শুধু কি এই আপনার নিয়ামতপুর উপজেলা বা নওগাঁর লোক আসে না বাইরের লোকে? বাইরের লোক, আপনি ইন্ডিয়া থেকেও লোক আসে। খাদ্যমন্ত্রীর জন্য এটা তো অনেক ফেভার। আপনাদের এখানে পিঠা আছে না? কি কি পিঠা আছে? আমরা লাইভ করতেছি তো। চলো ওইদিকে দেখেন, আমরা একটা স্টল বের থেকে বের হয়ে আমরা অন্য স্টলে যাচ্ছি। আসলে শুধু তালের পিঠা উৎসব ঠিক আছে, পাশাপাশি অন্যান্য এখানে দেখতে পাচ্ছি ফুচকা, বিভিন্ন রকম ফুচকা আছে, ঢাকা ফুচকা হাউস, এখানে পান, বিভিন্ন রকম পানের দোকান দেখতেছি, পানের মশলা, পানের মশলা, এখানে পান পাওয়া যায়, এখানে কুশারের রস এখানে দেখতেছি আমরা। এখানে আমরা একটি স্টলে দেখতেছি বিভিন্ন রকম আচার স্টল, এটা হুমাইরা জান্নাত চাটনি হাউস, এখানে আমরা বিভিন্ন প্রকার চাটনি দেখতে পাচ্ছি, রসুনের আচার, ঝালের আচার, চেরি ফলের আচার। বড় ভাই কই থেকে আসছেন আপনি? মহাদেবপুর। উনি মহাদেবপুর থেকে আসছে এখানে। ব্যবসা বিক্রি কেমন হচ্ছে বলেন তো দেখি? ব্যবসা বিক্রি মোটামুটি ভালো, কিন্তু রোদের অবস্থা খারাপ। আচ্ছা, রোদ তো। মানুষ এখানে কি দেখার জন্য আসে? এটা ওই যে তাল গাছ, তাল গাছের মনে করেন তাল পিঠা, মানে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য একটা উৎসব। আপনার এখানে কি কি আচার পাওয়া যায়? আমাদের এখানে মোটামুটি ২০টা আইটেম টোটাল হয় না। আমার লাইভের কথা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু যদি কেউ কমেন্টস করে আমাকে জানান, যে আমাকে আমি ঠিকঠাক দেখাইতে পারতেছি এটা কিনা, বা আমার কথাবার্তা শোনা যাচ্ছে কিনা। যদিও এখন পর্যন্ত মেলা খুব একটা জমে নাই, আমার মনে হয় আর একটু বিকেল হলে হয়তোবা মেলাটা একটু বেশি জমবে। আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের ঘুকুডাঙ্গা তাল সড়কে এই মেলাটি বসেছে। মূলত এটি তাল পিঠের মেলা। একটু দেখা যাচ্ছে কি না যদি কেউ কমেন্টস করে জানান। বেলা বেলার সাথে সাথে মনে হয় লোকজন আসবে না? লোক আরো হবে, এখন মানে প্রচন্ড রোদ, তো এই রোদে আসলে মানুষ বের হতে চাচ্ছে না। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, শুধু নওগাঁ না, নওগাঁর জেলার বাইরে থেকেও আমরা অনেককে আসতে দেখেছি, যেমন পার্শ্ববর্তী জয়পুরহাট, বগুড়া, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এসব এলাকা থেকেও মানুষজন এই আসলে পিঠের মেলা
মূলত এখানে যে তাল গাছ রয়েছে, তাল গাছের যে সারি এটি দেখার জন্য আসলে মানুষ আছে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু যদি কেউ কমেন্টে জানাতেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা বা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এখানে একটা অনেক বড় পিঠার দোকান দেখতেছি, মিনা পিঠা ঘর, এম ফুড চাইনিজ রেস্টুরেন্ট। আমরা একটু এখানে দেখাই যে তাল, এখানে তাল দেখছি। আমরা লাইভে আপনাকে দেখাচ্ছি ভাই। এই যে আমাদের আলম ভাই, এর মধ্যে মানুষজন আসা শুরু করেছে। যদিও প্রচন্ড রোদের কারণে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না মেলাতে, তবে এটা যদি একটু আর একটু বেলা করে তাহলে হয়তো অনেক মানুষ আসবে। আনন্দের মধ্যে উল্লেখযোগ্য দুই দিন ব্যাপী মেলা চলবে, আজকে শেষ দিন। এখানে মেলার স্টল করা হয়েছে, মাথার মধ্যে আসে এবং তিনি এই গাছগুলো রোপণ করেন। এখানে মেলা উপলক্ষে একটি আলোচনা সভা হচ্ছে, যেখানে প্রধান অতিথি যা বলতেছেন খাদ্যমন্ত্রী, গাছগুলো উঁচু হয়ে মানুষকে যেমন স্বাগত জানাচ্ছে, মাঠে যারা কাজ করে, এই বজ্রাঘাতে যাদের মৃত্যু হয়, এই তাল গাছ নিজের মৃত্যুকে আলিঙ্গন করে এই বজ্রাঘাতটাকে নিয়ন্ত্রণ করে। সেই এক কৃষকের বন্ধু এই তাল গাছ, যাকে আমরা প্রায় বিলুপ্তির পথে ছিল সেটা ফিরে এসেছে। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয় ইউনিয়ন পরিষদ থেকে তাল গাছের মধ্যে আরো মানুষের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হয়ে তিনি আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এবং সফলতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করতেছেন। আজকের পিঠা উৎসব মূলত এই সৃষ্টির যে আনন্দ এবং সৃষ্টির যে কৌশল, যা চিরদিন মানুষকে কতদিন বাঁচলো এটা বড় কথা নয়, মানুষ মরে যাওয়ার পরে মানুষ কতদিন তাকে স্মরণ করবে আমার ব্যক্তিগত মতে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসুন আমরা যেভাবে একটা দেশকে গড়তে একটা ভালো কাজ এসেছে, আরো বহু কাজ ছড়িয়ে ছিটে আছে, এগুলো দেখে আমরা শিখি এবং যে যে পরিসরে আছে আমরা একে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সকলে চেষ্টা করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এমন প্রোগ্রাম আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা বন্ধু, জয় হোক আপনাদের সকল। আমরা এখানে একটি স্টল দেখতে পাচ্ছি, তাল পিঠা উৎসব 2022 হিসাবে তাল, তালের কাছ থেকে যেসব সামগ্রী আসলে পাওয়া যায়, তাল তাল গাছ থেকে যে সামগ্রী, বিভিন্ন প্রকার ঝুড়ি, ডিম রাখা খাঁচা এখানে আমি দেখতেছি। আপনারা বসে পড়বেন এবং আজকের এই অনুষ্ঠানের যে ভাব গম্ভীরতা সেটা বজায় রাখবেন। এবার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, শামসুল আলম শাহ চৌধুরী মহোদয়কে। তাল গাছ থেকে বানানো এসব ইসরুর রহমানের রাহিম, আজকে নবাবপুর উপজেলা কর্তৃক আয়োজিত ঘুরাঙ্গা তালপিঠা মেলা 2022 এই মেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নবাবপুর থানা নবাবপুর উপজেলা, এখানে প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন সভাপুর উপজেলা। যে সড়কটি ঘিরে আসলে আজকের আয়োজন আমরা দেখানোর চেষ্টা করছি, এটাই সেই ঘুঘুরাঙ্গা তাল সড়ক। দেখতেই পাচ্ছেন কত শত শত তাল গাছ, অত্যাধিক তাদের মানুষ বলতে পারবো। আজকে উনার নেতৃত্বে উনার সব প্রচেষ্টায় আজকের এই তাল পিঠা মেলা, আর এই যে আমাদের এই এলাকাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সাধারণ মানুষের বিনোদনের যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু আমাদের হারিয়ে গেছে, এগুলো কিন্তু মানুষ কোথাও বিনোদন করতে পারছে না। গতবারেও আমরা এই মেলাতে আসছিলাম, আমরা শুধু নয় কোতোয়ালি থানা, বদরপুর থানা, ধামরাই থানা থেকে শুরু করে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার মানুষেরা এই মেলা দেখার জন্য আসছেন এবং প্রতি বছর ওরা আসছেন। এবারে এসে আমরা দেখলাম গত বছর থেকে এবারে অনেকটা উন্নয়ন হয়েছে, এদের আগে আরো মানুষজন বিনোদনের জন্য আসতে পারে। ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্বাসযোগ্য
এবং কামনা করব, কারণ আমরা আমাদের এই তিন আসন মিলে আমি যেটা মনে করি একমাত্র এই নামপুর থানার এই জায়গাটা এবং সাবা থানার যুবকটা বিরোধটা আমরা প্রমাণ দেখেছি প্রকৃতির বহু মানুষ দেয় ওখানে মানুষ বিরোধ দেয় ওই বিষয়টা আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করব একটু এই দুই জায়গা যদি একটু ভালো ব্যবস্থা করা যায়। কারণ একটা জিনিস হচ্ছে মানুষ আমরা মরণশীল, আমরা সবার আমাদের মৃত্যু আছে, আমরা চলে যাব, আমরা মুছে যাব, কিন্তু যার আমলে যার নেতৃত্বে যে উন্নয়নগুলো হয় যেমন আজকের এই তালের গাছ, সাধারণবাবু নিয়ম অনুযায়ী আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু তালের গাছ যাবে না, এই স্মৃতি যাবে না, এই স্মৃতিগুলো বোধহয় থাকবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখব এই স্মৃতিগুলো যেন আরো ভালোভাবে উজ্জীবিত অবস্থায় থাকে এবং মানুষজন যেন সশরীরে আসতে পারে, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আরো ভালো পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই তালপিটা মেলা সফল হোক আর আমরা সবাই আনন্দিত হই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নেওয়াপুরবাসী, আসসালাম আলাইকুম। সম্মানিত সদী, আপনারা দেখুন বক্তব্য শুনছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শামসুল আলম শাহ চৌধুরী। সম্মানিত সদী, এবারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি রাউকাজল আওয়ামী লীগের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি বিভাস মজুমদার গোলা গোপাল, বিভাস মজুমদার গোপাল। তালপিঠা মেলার এই উৎসব অনুষ্ঠানের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সভাপতি মঞ্চের বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি মূল থেকে গড়ে উঠা যে নেতৃত্ব আজকে জননেত্রী শেখ হাসিনার তার কর্মকাণ্ড দ্বারা আকৃষ্ট হয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের মধ্যে একটি মন্ত্রণালয় দায়িত্ব দিয়ে উনি সফলভাবে দায়িত্ব পালন করে চলছেন। বীর মুক্তিযোদ্ধা, আমাদের নওগাঁ জেলার অহংকার, সদ্য জননেতা সাধন চন্দ্র মজুমদার এমপি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আর উপস্থিত আছেন নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সহ বিভিন্ন সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন এলাকা থেকে আগত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সর্বোপরি এই এলাকা পান প্রিয় সকল ভাই ও বোনদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকের এই উৎসবের বিষয়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি যারা আছেন বক্তব্য রাখবেন। আমি শুধু একটু বলতে চাই, আপনারা শুনেছেন যে এই তালের গাছ বিলুপ্তির পথে, যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, যেটা বললাম তৃণমূল থেকে গড়ে ওঠা, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে উপজেলার চেয়ারম্যান, পর্যায়ক্রমে বিভিন্ন পরিশ্রম করে আপনাদের ভালোবাসা নিয়ে পরবর্তীতে এমপি, তিনবারের চারবারের এমপি, তারপরে আজকে মন্ত্রী হয়েছেন। সেই বিলুপ্তির পথে যে তালের গাছ, ওনার এত দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, তার চিন্তা ভাবনা যে আজকে তালে গাছ লাগাবো, হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু এই তালের গাছের যে উপকারিতা, যে বজ্রপাত থেকে যে আজকে রক্ষা করার বিষয়ে সরকারিভাবে যে প্রচার করা হয়,
এই তালের গাছের যে ফল হবে সেই ফল দ্বারা মানুষ উপকৃত হবে, তাদের কর্মসংস্থান হবে। এইখানে সুদীর্ঘ এরিয়া মিলে উনি যে তালের গাছগুলো রোপণ করেছিলেন, এটা কিন্তু তার দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলেই তার এই চিন্তা ভাবনাটা তার মাথায় এসেছিল এবং সে গাছ রোপণ করেছিল। আজকে আজকে সৃষ্টিকর্তার অশেষ সহমত, উনি আজকে সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছেন। আজকে দেখেন বিভিন্ন উপকরণ করে আজকে মেলা হচ্ছে, সেটা আমরা সবাই মিলে সবাই মিলে আজকে এই মেলা উপভোগ করার বিষয় নয়, সৃষ্টি করে সৃষ্টি জিনিসটাতে সুফলটা দেখে যেতে পারে না। আজকে এই নেতা এখানে আছে, আমি গোলা আছে, আমি অনুরোধ করবো চায়না আছে, আমারও বাড়ি মিহামুদপুর হাজিনগর গ্রামে, যেহেতু এটা আজকে গত বছর থেকে যে ইচ্ছা শুরু হয়েছে মেলাটা এবং এই মেলা ছাড়াও আমরা দেখেছি নওগাঁতে বিনোদনের কেমন কোন জায়গা নাই, দূর দূরান্ত থেকে খালি নওগাঁ জেলা নয়, বিভিন্ন জেলার উপজেলা নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন অন্য জেলা থেকেও এই যে ঘুঘুডাঙ্গা নামটা প্রচার হওয়ার কারণে এইখানে আসে মানুষ, এখানে আসে সময় কাটায়, একটা বিনোদনের তারা জায়গা তারা খুঁজে পেয়েছে। আর কি এইটাকে আরো পরিসরে বড় করে আমি অবশ্যই জানি, এটা না বললেও আপনাদের এলাকার থেকে দাবি না থাকলেও ওনার যে চিন্তা ওনার যে ভাবনা, উনি যেমন আমরা দেখেছি একটা জায়গাতে হয়তো স্কুল নাই, স্কুল দিতে হবে, কিংবা একটা জরাজীর্ণ স্কুল আছে সরকার করে সরকারের কাছে দাবি করে একটা বিল্ডিং দিতে হবে, সেখানে যারা ছেলে ফেলে লেখাপড়া নিশ্চিত হয়, রাস্তা নাই, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যে বর্ষাকালে আকাল মাটি সেই ধর্মদত্ত অবস্থার মধ্যে দিয়ে মানুষ হাতে বাজারে যেতে পারে না, স্কুল ঘর যেতে পারে না ছাত্রছাত্রীরা, সেটা রাস্তা পাকা করতে হবে। এইটা নিয়ে উনি সকাল থেকে রাত দুইটা আড়া পর্যন্ত অবধি উনি এই নিয়ে চিন্তা ভাবনা করে এবং সেটা সেইভাবে সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসে উনি এই কাজগুলা উনি সুচারুভাবে সম্পূর্ণ করছেন, এটা আমরা দেখেছি ওনার এটা চরিত্রের মধ্যে ক্যারেক্টারের মধ্যে এটা সবসময় উন্নয়ন, এটা বাড়িয়ে পরিস্থিতি তা নয়, তার প্রমাণ আপনারা নিয়ামতপুর সাপা পোষাবাসী নিয়ামতপুর সাপা পোষাবাসী প্রত্যন্ত অঞ্চলে তার উন্নয়নের ছয় আছে, স্কুল কলেজ মদ্রিস মসজিদ মন্দির মাদ্রাসা গির্জা পুরো জায়গা তার উন্নয়নের ছোঁয়া লাগে না এমন নয়, এখানে যেখানে তার সেই সুযোগ রয়েছে সেই তার মানসিকতা রয়েছে। আমি অনুরোধ করব আজকে এই যে ঘুঘুডাঙ্গার যে অবহেলিত একটা ঘুঘুডাঙ্গা কে চিন্ত ঘুঘুডাঙ্গা তাদের গাছ লাগিয়েছেন, আপনি একটা উদ্যোগ নিয়েছেন গত বছর থেকে এই উৎসব হচ্ছে, এখানে আরো ব্যাপকভাবে সারা পড়বে, সাহিত্যিকার যে মতো একটা ব্যক্তিত্ব এখানে এসছে এটা বিভিন্নভাবে ফলাও হবে বিভিন্ন চ্যানেলে, ফলার মধ্যে দিয়ে এই নওগাঁ জেলার আমাদের গর্ব, নওগাঁ নিয়ামতপুরের একটা উপজেলার একটা গর্ব যে এইখানে এই ঘুঘুডাঙ্গা গ্রাম আছে সেখানে আছে গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে বিভিন্ন সময় এই উৎসবের সময় তারা সামিল হচ্ছে, এইটাকে বড় পর্যটন কেন্দ্র করে তোলার হিসাবে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন, এটা অবশ্যই আপনি বলার অপেক্ষা রাখেন, আপনি মাথায় পরিকল্পনা রয়েছে, তারপর এলাকাবাসীর পক্ষ থেকে নওগাঁ জেলার পক্ষ থেকে আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনি অনেক উন্নয়ন করেছেন, শুধু এলাকার উন্নয়ন না নওগাঁ জেলা তো যে মহা মহা পরিকল্পনা বড় বড় পরিকল্পনা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে যে পরিকল্পনার আপনি রূপ দিয়েছেন সেই রূপটা সফলভাবে দিয়ে আপনি আজকে নওগাঁর মানুষ আমরা উপকৃত হচ্ছি, এইটাও সেইভাবে এখানে সবাই আমাদের যে আমাদের যে নেত্রী গণনেত্রী শেখ হাসিনা ভালো আছে, সামনে অন্ধকার আসছে তো ভাই কত করে
আপনার লাইভ আছে আজকে? হ্যাঁ, পাঁচটায়। ওকে, হ্যাঁ দেখলাম। লোকজন দেখাও, ছবি নতুন দেখে লোকজন 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 দেখে তো বারো ভালো ফেস থেকে দেখো, ভালো ফেস থেকে তালের পিঠা আমরা ছোটবেলা বাড়িতে খেয়েছি, কিন্তু তালের পিঠার যে এরকম মেলা হয় আমরা গত বছরে প্রথম দেখেছি এবং দেখে এসেছি। এই বছরে আরও ভালো লাগতেছে যে আগামীতে এই মেলাটা আরও দীর্ঘস্থায়ী এবং আরও সুন্দর হবে বলে আমি আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ।
শেষ করে লোক দেখতেছে তো এখনো।